हेलो एवरीवन, वेलकम टू बीएम एजुकेशन चैनल। व्यूअर्स, आज के तुम्हारे वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशनर पक्ष थेके तुम्हारे पाँचटा रिक्रुटमेंट नोटिफिकेशन बेरिये छिलो कोलकाता म्यूनिसिपल कॉर्पोरेशन अंडारे, तार पार्सोनालिटी टेस्टर फल प्रकाशित हो। पार्सोनालिटी टेस्टे जरा सिलेक्टेड हो तादेर लिस्ट दिए पाँचटी की चाकरी जोनो सेटा होच्छे। प्रथमटी होच्छे कोलकाता म्यूनिसिपल कॉर्पोरेशन जूनियर असिस्टेंट, सेकेंडटी होच्छे केएमसी सब रेजिस्टर, तृतीयटी होच्छे सब असिस्टेंट इंजिनियर इलेक्ट्रिकल, चतुर्थटी सब असिस्टेंट इंजिनियर मेकानिकल और पंचमटी सब असिस्टेंट इंजिनियर सिविल। तो एटा निये तोमादेर साथे आलोचना करछि। एबं प्रथमे तो तोमादेर जूनियर असिस्टेंटे कारा कारा सिलेक्ट होयेछे सेई तोमादेर जे पीडीएफटी सेटा निये एकटु आलोचना करछि। तो व्यूअर्स, ये तुम्हारे वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशनर पक्ष के इम्पोर्टेंट अनाउंसमेंट बैरिए पार्सोनालिटी टेस्टर और कौन पोस्टर बोले दी तुम्हारे जूनियर असिस्टेंट पोस्टर। हाँ, एडवर्टाइजमेंट नंबर छिल तुम्हारे 1/2022। इबार कैंडिडेटर नाम नीचे देवा हुए छे, हाँ तादेर किन्तु प्रथमे तुम्हारे जो डकुमेंट्सगुलो चाहिए से डकुमेंट्सगुलो डकुमेंट्स वेरिफिकेशन होबे। डकुमेंट्स वेरिफिकेशने तुम्हारा जदि एलिजिबल हो तार डकुमेंट्स जो सब ठीक थे तरह तुम्हारे इंटरव्यूटा ने कारो जो डकुमेंट्स को भूल थे से क्षेत्र में तुम्हारे से दिन इंटरव्यू ना तुम्हारे जो कैंडिडेटर से कैंसल कर देवा। हाँ, एबार की डकुमेंट्स लागे से आलोचना करी। डकुमेंट्स तुम्हारे मेनलि जगो लागे से सब ओरिजिनल नहीं जो साथे तुम्हारे सब कटार एक कपि कर तुम्हारे फटोकपिओ नहीं जा। ठीक है, এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখো। তোমাদের প্রুফ অফ এজ, এর জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নেবে। হ্যাঁ, কারো যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও চলবে, অ্যাডমিট কার্ডটাও নিতে পারো, নিয়ে যাওয়াটাই ভালো। একাডেমিক কোয়ালিফিকেশানে তোমাদের যার যা কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো প্রুফ অফ এজের হিসাবে নিলে, আর মার্কশিট আর পাস সার্টিফিকেট ওটা নেবে। হায়ার সেকেন্ডারির অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ডের সরি কোনো দরকার নেই, তোমাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট হলেও হবে। আর কারোর গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনের মার্কশিট পাস সার্টিফিকেট হলেই হবে। এবার এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে, হ্যাঁ, আর পার্সন উইথ ডিসএবিলিটির ক্ষেত্রেও সার্টিফিকেটটা লাগবে। এ আর কিছু কথা আমি বলে রাখি, কেউ যদি তোমাদের একটা বায়োডাটা ফরম্যাট দেওয়া হবে, হ্যাঁ, এর সাথে তোমরা যখন দেখবে যে তোমরা ওই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে পার্সোনালিটি টেস্টের, সেক্ষেত্রে তোমাদের একটা বায়োডাটা ফরম্যাট দেওয়া হবে। সেই বায়োডাটা ফরম্যাটে তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং কোথায় কী চাকরি করেছো সেগুলো ডিটেলস দেবে। কেউ যদি কোনো যে সংস্থায় চাকরি করো, হ্যাঁ, সরকারি আন্ডারটেকিংস বা গভর্নমেন্ট সংস্থায় অলরেডি চাকরি করো, সেক্ষেত্রে তোমাদের একটা এনওসি লাগবে। হ্যাঁ, এনওসিটা লাগবে এবং সেক্ষেত্রে তোমাদের সাথে ওই যে সংস্থাটায় তোমরা জয়েন করেছো সেই জয়নিং লেটারটাও লাগবে। ঠিক আছে, যদি কোনো সংস্থায় চাকরি করে থাকো। এবার কার কবে টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে দেখো ওয়েডনেসডে 11টা থেকে শুরু হবে, হ্যাঁ, 22/3/2023 তারিখে। এবার কার কবে তোমরা দেখে নিও। এবং আর কিছু কথা বলে রাখি, নিচে যেটা ডিটেলস দিয়েছে তোমাদের এই যে বায়োডাটাটা আর হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্টের যে কল লেটার সেটা ডাউনলোড করতে পারবে 15/3/2023 থেকে। ঠিক আছে, এবার কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা যদি ডাউনলোড করতে সমস্যা হয় সেক্ষেত্রে 21/3/2023 11টা থেকে 4টের মধ্যে যাবে ফটো আইডি আর অ্যাডমিট কার্ড নিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে ওরা ওখান থেকে কমিশনের অফিস থেকে তোমাদের প্রোভাইড করে দেবে কল লেটার এবং বায়োডাটাটা। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ তোমাদের এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। হ্যাঁ, মেকানিক্যালেরও তোমাদের দেখে নেবে কী কী সার্টিফিকেটসগুলো, তিন আগেই আলোচনা করলাম, দেখে নেবে। এনওসি আগেই বলছি, এনওসি লাগবে যদি কেউ চাকরি করে থাকো। কবে থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, ডেটগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, আর ফ্রাইডে 10/3/2023 একটা থেকে শুরু হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, হ্যাঁ, তার পার্সোনালিটি টেস্টের যে রেজাল্টটা বের করেছে, হ্যাঁ, পার্সোনালিটি টেস্টে কারা সিলেক্টেড হয়েছে তার এবং কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো একই তোমরা এখানে দেখে নেবে, আগেই আলোচনা করলাম। হ্যাঁ,
এনওসিটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, যদি অলরেডি কেউ কোনো সরকারি সংস্থার সাথে কাজ করো সেক্ষেত্রে। একইভাবে তোমরা দেখে নেবে কবে কি হবে, এবং এই যে 1 তারিখ থেকে তোমাদের ডাউনলোড করতে পারবে, হ্যাঁ, কল লেটার্স। আর 9 তারিখে তোমাদের যে ওয়েবসাইট ওই কমিশন অফিসে চলে যাবে যদি কোনো সমস্যা হয় ডাউনলোড করতে, ঠিক আছে। নেক্সট তোমাদের, এবার তোমাদের হচ্ছে এটা সাব রেজিস্টার পোস্টের, হ্যাঁ, এই যে তোমাদের এখানে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের ভেরিফিকেশানের জন্য, তারপরে তোমরা ইন্টারভিউতে বসতে পারবে। এবং ইন্টারভিউটা শুরু হবে তোমাদের 10 তারিখ থেকে, দেখতেই পাচ্ছ, 10/3/2023 ফ্রাইডে। আর কল লেটার ডাউনলোড করতে পারবে 1 তারিখ থেকেই। এটা হচ্ছে সাব স্টেশন ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে। এর পার্সোনালিটি টেস্টের জন্য যারা সিলেক্ট হয়েছে তার অ্যানাউন্সমেন্টটা দেখে নাও, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নং 8। ও, তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই প্রুফ অফ এজ আগেই বলেছি, আলোচনা করেছি। ও, সাথে আর একটা ডকুমেন্টসের কথা বলি, তোমাদের একটা ফটো আইডি প্রুফ লাগবে, হ্যাঁ, এবং সাথে অবশ্যই 2 কপি ছবিও নিয়ে যাবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ছবি এবং ফটো আইডি প্রুফ অবশ্যই নেবে, বিশেষ করে তোমাদের হয় আধার কার্ড না হলে ভোটার কার্ড, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা অবশ্যই নিয়ে যেতে হবে। এবার আর এনওসি যেটা বলেছিলাম, যারা অলরেডি ওয়ার্কিং গভর্নমেন্ট কোনো আন্ডারটেকিংস বা কোনো তোমাদের পৌরসভা হোক বা পিওর গভর্নমেন্ট জবের সঙ্গে যারা যুক্ত বা কোনো স্ট্যাচুটারি বডির সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে এনওসিটা লাগবে, ঠিক আছে। এবং তোমাদের কবে ইন্টারভিউ, দেখো মনডে 13 তারিখ 11টা থেকে শুরু, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে 1 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।